হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি আমি রানা আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে সফটওয়্যারটার সম্পর্কে জানলে সবাই হয়তো দেখেছেন কিন্তু হয়তো কেউ জানেন না ওঠার কাজ কি আমি আজ যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল ড্রাইভ সাধারণত এটা ডাউনলোড করতে হয় না কারণ এটা মোবাইলেই আগে থেকেই ইনস্টল করা থাকে তো মাঝে মধ্যে আপডেট দেওয়ার প্রয়োজন হয় এই গুগল ড্রাইভ সবাই দেখেছেন আমার নিচে ডান পাশে ডান পাশে একদম নিচেই দেখা যাচ্ছে ড্রাইভ এটার কাজ হচ্ছে কোনো কিছু পার্সোনাল গোপনীয় জিনিস ওখানেই লুকিয়ে রাখা আর এটাতে যে কত বড় মেমোরি রয়েছে সেটা শুনলে অবাক হয়ে যাবেন এতে পনেরো জিবি মেমোরি রয়েছে অর্থাৎ এখানে পনেরো জিবি ভিডিও গান ছবি সব কিছু রাখতে পারবেন এবং এখানে রাখার একটা প্রয়োজনীয়তা হচ্ছে এটা আসলে ইমেল দিয়ে করবেন সো আপনি যে মোবাইলে আপনার প্রয়োজনীয় তথ্য রাখুন না কেন অন্য মোবাইল বা কম্পিউটারে আপনার ইমেল আইডিটি লগ ইন করলে আপনার সব তথ্য ওই অন্য লগ ইন করা মোবাইলেই বা কম্পিউটারেই পেয়ে যাবেন তাতে আপনার প্রয়োজনীয় তত্ত্ব হারানোর বই থাকবে না তাই এটা আমাদের জন্য একটি অতি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সো অ্যাপ্লিকেশনটি দেখে নিই এই অ্যাপ্লিকেশনটি ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে আপনার যদি আগে ইমেল আইডি থাকে তাহলে তাহলে ওই আইডিটা লগ ইন করলে হবে যদি না থাকে তাহলে নতুন ইমেল আইডি খুলে নেবেন আপনার আগে খুলে না থাকলে প্রথম একটা ফেস চলে আসবে সামনে তখন বাম পাশের উপরে বাম পাশের উপরে মাই ড্রাইভ একটা লেখা আছে ওঠার বাম পাশে ক্লিক করি এখানে আমার ইমেল আইডিটা আগে থেকেই লগ ইন ছিল আমার করতে হচ্ছে না তো আপনারা করে নেবেন তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি আবার লগ করে আপনাদের দেখাচ্ছি এটা রিমুভ করে দিয়ে ফলে আপনারাও শিখে নেন কীভাবে আইডি রিমুভ করতে হয় সেটা ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন সেখানে গিয়ে দেখবেন আপনার অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসবে সেখানে কোথায় গুগল অ্যাকাউন্টটা আছে দেখবেন আমার এখানে একদম নিচে দেখা যাচ্ছে ওখানেই ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ চলে আসবে আর নিচে দেখেন রিমুভ অ্যাকাউন্ট আছে ওখানে ক্লিক করবেন তাহলে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে অর্থাৎ এটা করবেন যখন আপনি অন্য কারো মোবাইলে অ্যাকাউন্টটা লগ ইন করবেন সো ওটা তো অবশ্যই রিমুভ করা দেওয়ার প্রয়োজন হবে তখন এই রিমুভটা করে নেবেন তখন ব্যাকে চলে আসি আমি আবার নতুনভাবে আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো আপনাদের জানার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে দেখা যাচ্ছে ইনফরমেশন চেক ইন করতেছে একটু ওয়েট করলেই দেখতে পারবেন এই তো আমার এখানে চলে এসেছে এখানে আপনার যদি আগের আইডি থাকে তাহলে ইমেল আর ফোন নাম্বার এটা ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন ইমেল আইডি দিয়ে খুলতে পারবেন সো আপনার ইমেল আইডি থাকলে এখানে ইমেল আইডি দেন যদি আগে থেকে থাকে আর কি যদি না থেকে থাকে তাহলে নিচে আসে ক্রেডিট অ্যাকাউন্ট ওখানে ক্লিক করলে হয়ে যাবে আপনার নতুন অ্যাকাউন্ট খুলবেন সো আমার ইমেল আইডিটা ক্লিক করি দেখে নিন ইমেল আইডি দেওয়ার পরে ওই ইমেল যে পাসওয়ার্ড দিয়ে খুলেছেন সে পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে বলতেছে সো আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম চলে আসবে এই আই ঘিতে ক্লিক করবেন তাহলে ইনফরমেশান সেকিন হবে তো বিওয়ার দেখে নিন আইডি দেওয়ার পর ড্রাইভ মাই ড্রাইভটা ওপেন হয়ে গেছে এখানে মাই ড্রাইভের ফাঁসে দেখা যাচ্ছে দেখেন আমার ইমেল আইডি এখানে চলে এসেছে তো নিন নিচে একদম নিচে অ্যাস্ট্রন এখানে পনেরো জিবি দেখা যাচ্ছে অর্থাৎ এ ড্রাইভ বলছে ফনের জিবি ভিডিও পিকচার এনিথিং যখনও কিছু রাখতে পারবেন সো এখানে রাখলে মেমোরিতে কিন্তু এগুলো জায়গা দখল করবে না এখানে থেকে যাবে তো এখানে কীভাবে আপনারা ভিডিও পিকচার অডিও এবং আপনাদের প্রয়োজনীয় ফাইল কীভাবে রাখবেন এখানে নিচে দেখা যাচ্ছে প্লাস চিহ্ন ওখানে ক্লিক করবেন এখানে ছয়টা ফুল্ডার ফুল্ডার চলে এসেছে এখানে দ্বিতীয় ফুলডার আপলোড দেখেন আপলোডে ক্লিক করলে আপনার কতগুলো অপশান চলে আসবে আপনার যেখানে ভিডিও বা পিকচারটা আছে প্রয়োজনীয় জিনিসটা আছে সেখানে যাবে আমি গ্যালারিতে যাই গ্যালারিতে দেখব অনেকগুলো ছবি আছে ওখান থেকে একটা ছবি আমি আপলোড করি এটা এখানে উপরে রাইট চিহ্ন আছে ওখানে ক্লিক করব। তখন দেখা যাবে এটা আপলোড ইন হচ্ছে দেখুন আপলোড হচ্ছে দেখুন আপলোড হয়ে গেছে অলরেডি দেখে নিন আমি যেই ছবিটা আপলোড করেছি ড্রাইভে সেটা চলে এসেছে সো এইভাবে আপনারা যে কোনো ধরনের ভিডিও ছবি আপলোড করতে পারবেন প্রয়োজনে ফুলডার বানিয়ে আলাদা আলাদা করেও রাখতে পারবেন এতে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সংরক্ষিত থাকবে এবং প্রয়োজন অনুসারে আপনি যে মোবাইলটাকে রেখেছেন সেই মোবাইলটা হাতে নাগালে না ফেলেও অন্য অন্য কোনো মোবাইলে আপনার আইডিটা লগ করে ওখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো প্রয়োজনীয় প্রয়োজনে আসে এবং ভালো লাগে থাকে তাহলে আমার আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত জানার জানানোর ইচ্ছা থাকলে তাহলে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আর দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরও কিছু নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত থাকতে পারি সো বিওয়ার্স আজ এখানে থাক সালামালাইকুম